রাজীকান্ত দিয়ে এতিমখানায় ডিউটি ও কম্বল বিতরণ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, এতিম ও অসহায়দের সহায়তা করা প্রত্যেকের দায়িত্ব। এতিমদের নৈতিক শিক্ষার মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তরিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ফরাজীকান্দি এতিমখানা ফ্লোর ধসের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন করা হবে। তাৎক্ষণিকভাবে 10 বান্ডেল ডিউটিন, 30,000 টাকা ও 50টি কম্বল দেওয়া হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর মতলবের উত্তর উপজেলা পরিষদে ফরাজীকান্দি আল আমিন এতিমখানা কর্তৃপক্ষের কাছে ডিউটিন, টাকা ও কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, স্যাঙ্গাচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহানুদ্দিন ডালিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার রাতে ফরাজীকান্দি আল আমিন শিশু সদন তিনতলা ভবনের দোতলার ফ্লোর ধসে 43 ছাত্র আহত হয়। মতলব উত্তর প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার। স্বত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা।